এদিকে বিক্ষিপ্ত পিকেটিং এর মধ্য দিয়ে নারায়ণগঞ্জে চলছে 18 দলের ডাকা হরতালের দ্বিতীয় দিন। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের ত্রিবর্দি এলাকা থেকে একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এই সময় কিনি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। অন্যদিকে বাবুরাইল এলাকায় মহিলা দলের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে সকালে শহরের শীতলক্ষার বাপ্পি সরণি এলাকা থেকে মিছিল বের করে বিএনপি ও যুব দলের নেতাকর্মীরা। কিছু দূর গেলেই পুলিশ বাধা দেয়, এতে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধোয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের গুলি ছোড়ে। এ সময় হুড়োহুড়িতে দুই সাংবাদিক সহ 10 জন আহত হয়। বিএনপি কর্মীরা এ সময় একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে আটক করা হয়। হরতালের দ্বিতীয় দিনের শুরুতে ফেনীতে জামায়াত শিবির কর্মীরা টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে। সকালে শহরের শান্তি কোম্পানির রোড এলাকায় জামায়াত শিবির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ আসলে গলির ভেতরে ঢুকে পড়ে পিকেটাররা। এছাড়া কোথাও কোনো পিকেটিং এর খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।